হাই আমরা এখন ডিসকাস করছি ট্রানজিস্টর কনফিগারেশন ট্রানজিস্টর কনফিগারেশন মানে একটা ট্রানজিস্টরকে ব্যাটারির সঙ্গে বায়াসিং করব সেই বায়াসিং করার টেকনিকটা কীরকম হয় এবং তার উপর ভিত্তি করে ট্রানজিস্টর তিন রকমভাবে কনফিগারেট করা যায় প্রথমে চম চলে আসি আমরা কমন বেস কনফিগারেশন বা সিবি মোট বা সিবি কনফিগারেশন সিবি কনফিগারেশনে বেসটা হচ্ছে কমন থাকে তাহলে বেসটা এমিটারের সঙ্গেও যুক্ত থাকবে বেসটা কালেক্টরের সঙ্গেও যুক্ত থাকবে আমরা কী টাইপের ট্রানজিস্টার নিয়েছি না এন পি টাইপ ট্রানজিস্টার নিয়েছি তাহলে ট্রানজিস্টারে যখন বায়াসিং করব তখন আমাদের মাথায় খেয়াল রাখতে হবে যে বেস এমিটার জাংশানটাকে ফরওয়ার্ড বায়াস রাখতে হবে তাহলে বেসটা কী টাইপ আছে পি টাইপ এনটা কী আছে নেগেটিভ টাইপ তাহলে এন সঙ্গে ব্যাটারি নেগেটিভ প্রান্ত এবং পি এর সঙ্গে ব্যাটারি পজিটিভ প্রান্ত কানেক্ট করা হলো তাহলে এইভাবে ব্যাটারিটা তাহলে কী হলো না বেস এমিটার জাংশনটাকে ফরওয়ার্ড বায়াস করলো আর বেস কালেক্টার জাংশনটাকে রিভার্স বায়াস করতে হবে তাহলে বেস কালেক্টার জাংশনটাকে রিভার্স বায়াস করবো কী করে না এনের সঙ্গে ব্যাটারি পজিটিভ প্রান্ত এবং পি এর সঙ্গে ব্যাটারি নেগেটিভ প্রান্ত যুক্ত করলাম অর্থাৎ বেসটা ব্যাটারি নেগেটিভ প্রান্ত এবং কালেক্টারটা ব্যাটারি ভিসিসি ব্যাটারি পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত করলাম তাহলে এই অবস্থায় ট্রানজিস্টারে তিনটে লিডে তিনটে কারেন্ট ফ্লো হবে এখানে এমিটার কারেন্ট বেরিয়ে যাবে বেস কারেন্ট এবং কালেক্টর কারেন্ট তাহলে অন্তর্মুখী হবে তাহলে যেহেতু আমরা জানি আইই ইকুয়াল টু আইসি প্লাস আইবি অর্থাৎ ইমিটার কারেন্ট হচ্ছে কালেক্টার কারেন্ট এবং বেস কারেন্টের যোগফল এখানে লক্ষ্য নিয়ে এমিটার কারেন্টের মান সবচেয়ে বেশি তারপরে হচ্ছে কালেক্টার কারেন্টের মান এবং বেস কারেন্টের মানই খুব নগণ্য তাই কখনো কখনো এমিটার কারেন্ট ইকুয়াল টু প্রায় কালেক্টার কারেন্টের সমান ধরা হয় তাহলে এখানে ইনপুট সেকশন কোনটা না এদিককার সেকশানটা হচ্ছে ইনপুট সেকশন এবং এদিককার সেকশানটা হচ্ছে আউটপুট সেকশন ইনপুট সেকশানে কারেন্ট কত এমিটার কারেন্ট এবং আউটপুট সেকশানে কারেন্ট কত আইসি তাহলে আউটপুট কারেন্ট আইসি বা ইনপুট কারেন্ট আই এই দুইয়ের অনুপাতকে বলা হবে ট্রানজিস্টারে আলফা বা কারেন্ট অ্যাম্প্লিফিকেশান ফ্যাক্টর ইন কমন বেস মোড আলফার মানের ক্ষেত্রে আলফার মান একের চেয়ে কম হবে কারণ কালেক্টার কারেন্টের চেয়ে এমিটার কারেন্টের মান বড় হয় এবং বাস্তবে বাজারে যে সমস্ত ট্রানজিস্টার বিক্রি বিক্রি হয় তারা আলফারমান জিরো পয়েন্ট নাইনটাকে জিরো পয়েন্ট নাইন নাইনের মধ্যে ভ্যারি করে এবার চলে আসি ইনপুট ভোল্টেজ বেস এবং এমিটার লিডের মধ্যে ভোল্টেজটা হচ্ছে এমিটার ভোল্টেজ তাহলে হচ্ছে এখানে দেখতে হবে কে বেশি পজিটিভ আছে কে নেগেটিভ আছে তাহলে বেসটা নেগেটিভ ভোল্টেজে আছে এবং বেসটা পজিটিভ ভোল্টেজ আছে এবং এমিটারটা নেগেটিভ ভোল্টেজ আছে তাহলে এখানে বেসটা মোর পজিটিভ তাই প্রথমে লেখার সময় ভি বিই লিখতে হবে অর্থাৎ বেস এমিটার ভোল্টেজ নেক্সট আউটপুট ভোল্টেজ কত না কালেক্টার এবং বেস লিডের মধ্যে ভোল্টেজই হচ্ছে আউটপুট ভোল্টেজ এখানে ভি সি বি কালেক্টারটা মোর পজিটিভে আছে তাই কালেক্টারটাকে আগে লেখা হয়েছে পরে বেসটাকে লেখা হয়েছে এটা হচ্ছে কালেক্টার বেস ভোল্টেজ বা আউটপুট ভোল্টেজ নেক্সট চলে আসি আমরা কমন ইমিটার কনফিগারেশনে বা সি ই মোড সিই মোডে কী হয় না সি মোডে আমরা বেস এবং এমিটার জাংশনটাকে ফরওয়ার্ড বয়াস করব তাহলে বেসটা পি টাইপ তাহলে ব্যাটারি পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত করলাম এবং ব্যাটারি নেগেটিভ প্রান্তের সঙ্গে এমিটারটা যুক্ত করলাম তাহলে বেস এমিটার জাংশানটা ফরওয়ার্ড বয়াস হয়ে গেল এবং বেস কালেক্টার জাংশানটা রিভার্স বয়াস করতে হবে তাহলে বেসে হচ্ছে অলরেডি পি টাইপ পজিটিভ তাহলে এখানে আমরা অলরেডি পজিটিভ ভোল্টেজ জি দিছি অর্থাৎ একটা ডায়োডের পজিটিভ প্রান্তে আমরা প্লাস ভোল্টেজ দিয়ে ফেলেছি তাহলে যদি কালেক্টারে রিভার্স বয়স করতে যায় বেস কালেক্টার জাংশান তাহলে কালেক্টরে আমরা অতিরিক্ত পরিমাণ পজিটিভ ভোল্টেজ দেব তার জন্য এখানে একটা সেলের সিম্বল দেওয়া হয়েছে এখানে একটা ব্যাটারির সিম্বুল দেওয়া হয়েছে অর্থাৎ অনেকগুলো সেল আছে তার মানে এই ব্যাটারির চেয়ে এই ব্যাটারিটা উচ্চ বিয় আছে তার জন্য এখানে কালেক্টারে আমাদের মোর পজিটিভ ভোল্টেজ পাচ্ছে তাহলে বেস কালেক্টর জাংশানটা রিভার্স ভয়াসে হয়ে গেল তাহলে এই অবস্থায় ইনপুট সেকশানে কারেন্ট কত বেস কারেন্ট হচ্ছে ইনপুট কারেন্ট এবং এই অবস্থা আউটপুট সেকশানে কারেন্ট কত কালেক্টার কারেন্ট এবং আউটপুট কারেন্ট এবং ইনপুট কারেন্টের অনুপাতকে বলা হয় ইকুয়াল টু বিটা বা কারেন্ট অ্যাম্প্লিকেশান ফ্যাক্টর ইন কমন এমিটার মোট এবার ইনপুট ভোল্টেজ কত না বেস আর এমিটার লিডের মধ্যে যেটা ভোল্টেজ সেটাই হচ্ছে ইনপুট ভোল্টেজ তাহলে এখানে বেসটা মোর পজিটিভ আছে এমিটারের চেয়ে তাহলে ভিবি ইনপুট ভোল্টেজ নেক্সট হচ্ছে আউটপুট ভোল্টেজ কত না কালেক্টার এবং এমিটার লিডের মধ্যে যে ভোল্টেজ সেটা হচ্ছে আউটপুট ভোল্টেজ তাহলে এখানে কালেক্টারটা মোর পজিটিভ আছে এমিটারের চেয়ে তার জন্য এটাকে আমরা ভি ভিসি নেক্সট হচ্ছে কমন কালেক্টার কনফিগারেশান কমন কালেক্টার কনফিগারেশনে এখানে কি করা হয়েছে না কালেক্টারটা কমন করা হয়েছে কালেক্টারের সঙ্গে বেস কানেক্টেড কালেক্টারের সঙ্গে এমিটারও কানেক্টেড এক্ষেত্রে বেস কারেন্ট হচ্ছে ইনপুট কারেন্ট আউটপুট কারেন্ট হচ্ছে এমিটার কারেন্ট এক্ষেত্রে বায়াসিং টেকনিক দেখি বে বেসটা কি আছে পজিটিভ তাহলে বেস এমিটার জাংশনটা ফরওয়ার্ড বায়াস হবে তাহলে বেসে আমরা পজিটিভ ভোল্টেজ দিচ্ছি আর এখানে ব্যাটারি নেগেটিভ ভোল্টেজ আছে তাহলে এখানে আসছে নেগেটিভ ভোল্টেজ তাহলে পিএন জাংশন একটা ফরওয়ার্ড বয়াস আসছে তাহলে বেস এমিটার জাংশনটা ফরওয়ার্ড বয়াস আছে নেক্সট হচ্ছে বেস কালেক্টার জাংশনটা রিভার্স বাস তাহলে বেসে অলরেডি আমরা পজিটিভ ভোল্টেজ দিয়ে দিছি পি টাইপের সঙ্গে তাহলে এখানে এন টাইপের সঙ্গে আমরা অতিরিক্ত পরিমাণ পজিটিভ ভোল্টেজ দিই তার জন্য ভিসিসি ব্যাটারির পজিটিভ প্রান্তটা কালেক্টারের সঙ্গে কানেক্ট করলাম তাহলে এর ফলে বেস এবং কালেক্টার জাংশনটা রিভার্স বাস হলো এই অবস্থায় ইনপুট কারেন্ট কত বেস কারেন্ট আউটপুট কারেন্ট কত মিটার কারেন্ট আউটপুট কারেন্ট এবং ইনপুট কারেন্টের অনুপাতকে বলা হয় কারেন্ট অ্যাম্প্লিফিকেশান ফ্যাক্টর ইন কমন কালেক্টার মোট যাকে আমরা গামা দ্বারা প্রকাশ করি গামার মান একের চেয়ে বড় হয় নেক্সট হচ্ছে এখানে ইনপুট ভোল্টেজ কত না বেস এবং কালেক্টারের মধ্যে যে ভোল্টেজ সেটা হচ্ছে ইনপুট ভোলটেজ তাহলে ভি বিসি ইনপুট ভোলটেজ আউটপুট ভোল্টেজ কত না এমিটার লিড এবং কালেক্টার লিডের মধ্যে ভোল্টেজ এখানে কালেক্টার লিডটা মোর পজিটিভ আছে তাহলে ভিসিই হচ্ছে আউটপুট ভোল্টেজ এই হলো কমন কালেক্টর মোড এটা হলো কমন এমিটার মোড এটা হলো কমন বেস মোড তাহলে আমরা আজকে এই পর্যন্তই শিখলাম যে ব্যাটারির সঙ্গে কিভাবে বায়াসিং করা হয় তার ক্ষেত্রে দুটো কথা একটা কথা খুবই গুরুত্বপূর্ণ যে বেস এমিটার জাংশনটাকে ফরওয়ার্ড বায়াস রাখতে হবে এবং বেস কালেক্টার জাংশনটাকে রিভার্স বায়াস রাখতে হবে তাহলে ট্রানজিস্টারটা একটা অ্যাক্টিভ রিজিয়নে অপারেট করবে এবং তিনটে টার্মিনালে তিনটে লিডে তিনটে কারেন্ট ফ্লোতে থাকবে এর পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে কিভাবে বাস্তবে এর সঙ্গে রেজিস্ট্যান্স লাগানো হয় ক্যাপাসিটার লাগানো হয় এবং কোন পার্টস ট্রানজিস্টারের সঙ্গে কিভাবে লাগাবো এবং আমাদের উদ্দেশ্য কি কিভাবে বায়াসিং করব ইত্যাদি নিয়ে আমরা পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব অল